হ্যালো এভরিওয়ান ডিভিএস ম্যাডাম ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম আমি ডিভিএস ম্যাডাম সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর নোটিফিকেশন প্রত্যেকে অন রেখো যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায় আলোচনার বিষয় আজকে ক্লাস সিক্স সায়েন্স সায়েন্সের চ্যাপ্টার সিক্সের গুরুত্বপূর্ণ কিছু বড় প্রশ্ন নিয়ে আলোচনা করছি আমরা এর আগের পাটেও কিছু প্রশ্ন আমি দিয়েছি এই পাটেও দিচ্ছি রিকোয়েস্টের ভিডিও আছে এটা খুব ভালো করে ফলো করবে শুরু করা যাক ভিডিওটা বেশির থেকে বেশি লাইক শেয়ার করো সবার প্রথমের প্রশ্ন জীবাশ্ম জ্বালানি কী কিভাবে এই জ্বালানি তৈরি হয় আরেকটা প্রশ্ন জীবাশ্ম জ্বালানির ব্যবহার লেখক তো এটা নাম্বার বিভাজন কিভাবে আছে এক দুই আর দুই করে আছে ওকে প্রথম প্রশ্ন আমাদের কি দিয়েছিল না জীবাশ্ম জ্বালানি কি। এর উত্তরে আমরা কী লিখবো আমরা লিখব পালরিক শিলার বিভিন্ন স্তরে আবদ্ধ হয়ে থাকা উদ্ভিদ ও প্রাণীর দেহবশ্বাস বা প্রস্তুত্ভূত রূপকে প্রস্তরীভূত রূপকে জীবাশ্ম বলা হয় সজীব উদ্ভিদ বা প্রাণীর জীবাশ্মী ভবনের ফলে উৎপন্ন হয় বলে কয়লা পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসকে সাধারণভাবে জীবাশ্ম জ্বালানি বলা হয় নেক্সট নেক্সট আমাদের হচ্ছে কিভাবে এই জ্বালানি তৈরি হয় উত্তরে লিখব আচ্ছা প্রাকৃতিক কারণে মাটি চাপা পড়ে প্রস্তরীভূত হওয়া পোস্তরী মানে কি পাথর আর কি শক্ত হয়ে যায় প্রস্তরীভূত হওয়া উদ্ভিদের দেহবশ্বাসের উপর চাপ ও তাপ ও ব্যাকটেরিয়ার ক্রিয়া এই তিনটির যৌথ প্রকারে সরি প্রভাবে তা কয়লায় রূপান্তরিত হয় অন্যদিকে সমুদ্রের তলদেশে লক্ষণীয় লক্ষাধিক বছর ধরে সঞ্চিত সামুদ্রিক উদ্ভিদ ও প্রাণীর দেহবশ্বাসের ব্যাকটেরিয়া ঘটিত বিভাজন ও রূপান্তর এবং বিভাজিত অবশেষগুলির উপর দীর্ঘ সময় ধরে ভূগর্ভস্থ তাপ ও চাপের ক্রিয়ার ফলে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস উৎপন্ন বা উৎপত্তি হয় দেখো মাটির নিচে চাপা পড়ে প্রস্তুরীভূত হয়ে যেটা উদ্ভিদ যেগুলো হয় উদ্ভিদগুলো চাপা পড়ে সেগুলো চাপা পড়ে তার মধ্যে কিছু বহু বছর থাকার ফলে তাপ ও ব্যাকটেরিয়ার ক্রিয়ার ফলে সেখানে কি তৈরি হয় না কয়লাকে আমরা পাই বাট পেট্রোলিয়ামটার জন্য আমাদের কী লাগে না পেট্রোলিয়াম হচ্ছে যে আমরা বলতে পারি সামুদ্রিক যে উদ্ভিদ এবং প্রাণী সেগুলো কি হয় না দেহবশ্বাসে ব্যাকটেরিয়া ঘটিত যে বিভাজন হয় তার ফলেই এটা কিন্তু সৃষ্টি হয় নেক্সট নেক্সট প্রশ্ন আমাদের ছিল কি না নেক্সট প্রশ্ন দু নম্বর ছিল জ্বালান সরি জীবাশ্ম জ্বালানির ব্যবহার লেখো এটা লিখব কি। অশোধিত পেট্রোলিয়ামের আংশিক পাতনের উৎপন্ন পেট্রোল কেরোসিন ডিজেল ইত্যাদি মূলত গৃহস্থ জ্বালানি বা রান্নার গ্যাস হিসাবে অথবা মোটর গাড়ি ট্রেন ইত্যাদি জ্বালানি হিসাবে ব্যবহৃত হয় শোধিত প্রাকৃতিক গ্যাসকে বেশি চাপে সিলিন্ডারে ভরে জ্বালানি হিসাবে ব্যবহার করা হয় এই গ্যাসের সাহায্যে বর্তমানে যানবাহন চালানো হচ্ছে যা দূষণের পরিমাণ অনেক কম হয় নেক্সট প্রশ্ন বলেছে দেখো ইন্টারেস্টিং প্রশ্ন ঘর্ষণের সুবিধা লেখো ঠিক আছে এটা প্রশ্নটা কিন্তু ঘুরিয়ে এভাবেও আসে ঘর্ষণ যদি না থাকতো দৈনন্দিন জীবনে কি কি অসুবিধা হতো দ্যাট মিনস কি পেলাম না ঘর্ষণের সুবিধাই লিখতে হবে এখানে ঘর্ষণটা যদি না থাকতো কি প্রবলেম আমরা ফেস করতাম অর্থাৎ ঘর্ষণের যে যে কাজে লাগে কী কী সুবিধা সেটাই লিখতে হচ্ছে প্রশ্ন কিন্তু এভাবেও আসে ওকে নেক্সট প্রশ্ন ঘর্ষণের ফলে দৈনন্দিন জীবনে কি কি অসুবিধা হয় তার উদাহরণ দাও সুবিধা এবং অসুবিধা দুটোই আমরা করবো এই প্রশ্নে উত্তর আমরা লিখব ঘর্ষণের সুবিধা পয়েন্ট করে লিখবো ঘর্ষণ বলে অনুপস্থিতিতে দৈনন্দিন কোনো কাজই করা সম্ভব হতো না যেমন ঘর্ষণ না থাকলে আমরা হাঁটতে পারতাম না হাঁটার চেষ্টা করলে পিছলে যেতাম গতিশীল বস্তু বা গাড়ি ট্রেন ইত্যাদিকে ব্রেক কষে থাকানো থামানো সম্ভব হতো না কাগজের ওপর পেন বা পেন্সিল দিয়ে লেখা ইরেজার ব্যবহার করা যেত না কারণ সেগুলির উপর বল প্রযুক্ত হলেই তারা কাগজের উপর দিয়ে পিছলে যেতে চাইতো নেক্সট আমরা লিখব আচ্ছা উল্কাপাত বা বৃষ্টির সময় ভারী পাথর খণ্ড অভিকর্ষজ পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে এবং বায়ুর সঙ্গে তীব্র ঘর্ষণের ফলে উৎপন্ন তাপে পুড়ে ছাই হয়ে যায় এই ঘটনা না থাকলে উল্কাগুলি তীব্র বেগে ভূপৃষ্ঠে আছড়ে পড়ে প্রচুর ক্ষয়ক্ষতি ও ধ্বংসের কারণ হয়ে দাঁড়াতো হয়ে গেল তাহলে নেক্সট ঘর্ষণ না থাকলে ডেসলাই কাঠি জ্বালানো আঠা ব্যবহারের মতো অত্যন্ত সাধারণ কিন্তু প্রয়োজনীয় কাজকর্ম করতে আমরা ব্যর্থ হতাম এগুলো কি গেল না ঘর্ষণে কী কী কাজে লাগে বা ঘর্ষণের সুবিধাগুলো আমরা আলোচনা করলাম এবার একটু অসুবিধা নিয়ে কথা বলবো বলছে ঘর্ষণের অসুবিধা ঘর্ষণের জন্য আমরা দৈনন্দিন জীবনে বিভিন্ন অসুবিধার সম্মুখীন হয়ে থাকি যেমন মাটির উপর দিয়ে কোনো ভারী বস্তুকে টেনে নিয়ে যাওয়া কষ্টকর হয় বিভিন্ন প্রকার মেশিন ও যন্ত্রপাতির গতিশীল অংশগুলির মধ্যে ঘর্ষণ বল ক্রিয়া করায় সেগুলো ক্ষয়প্রাপ্ত হয় গাড়ির টায়ার জুতোর তলদেশে ইত্যাদি ক্ষেত্রেও একই ঘটনা ঘটে ঘর্ষণের ফলে তাপ উৎপন্ন হয় যা যন্ত্রপাতিতে বা অন্যান্য বস্তুর ক্ষেত্রেও প্রদত্ত শক্তির অপচয় শক্তি সরি প্রদত্ত শক্তির একটি অংশের অপচয় ঘটায় যন্ত্রাংশের ক্ষয়কেও ত্বরান্বিত করে ঘর্ষণের বিরুদ্ধে কার্য করতে হয় বলে যন্ত্রের কর্মদক্ষতা মানে কাজ করার ক্ষমতা আর কি হ্রাস পায় যন্ত্রপাতি যানবাহন ইত্যাদি চালাতে বেশি জ্বালানি খরচ করতে হয় নেক্সট লিখবো ঘর্ষণজনিত বল অতিক্রম করার সময় যন্ত্রে বা তার বিভিন্ন অংশে অবাঞ্ছিত শব্দ উৎপন্ন হয় হয়ে গেল তাহলে আমাদের অসুবিধাগুলো দেখে নিলাম নেক্সট প্রশ্ন ঘর্ষণের ফলে তাপ উৎপন্ন হয় এবং বস্তু ক্ষয় হয় এমন উদাহরণ দাও উত্তর লিখব ঘর্ষণের ফলে তাপ উৎপন্ন এমন দুটি উদাহরণ এক নম্বর লিখব হাতের সরি দু হাতের তালু পরস্পর ঘষলে গরম হয়ে ওঠে কারণ ঘষার সময় তালু দুটোর মধ্যে ঘর্ষণ সৃষ্টি ফলে একে অপরের গতিকে বাধা দিচ্ছে এই বাধা অতিক্রম করার জন্য যে কাজ করতে হয় সেই কাজই তাপে পরিণত হয় নেক্সট দেশলাই কাঠি বারুদের দিকটা দেশলাই কাঠির বারুদের দিকটা দেশলাই বাক্সের গায়ে বারুদ লাগানোর অংশে ঘষলে কাঠিটা জ্বলে জলে কারণ সরি জ্বলে এটা হচ্ছে জ্বলে ওঠে হুম তাহলে কি লিখলাম এখানে লিখলাম ডেশলাই কাঠির বারুদের দিকটা দেশলাই বাক্সের গায়ে অর্থাৎ বারুদের কাঠির যে বারুদের দিকটা দেশলাই বাক্সের গায়েও তো বারুদ লাগানো থাকে না গায়ে বারুদের লাগানো অংশে ঘষলে কাঠিটা জ্বলে ওঠে জ্বলে ওঠে এবার লিখবো কারণ জ্বলে ওঠে কারণ এক্ষেত্রে ঘর্ষণ বলের বিরুদ্ধে কাজ করতে হয় ফলে প্রচুর তাপ উৎপন্ন হয় ওই তাপ এটা উষ্ণতা হবে যে উষ্ণতায় বারুদ জ্বলে ওঠে বারুদকে সেই উষ্ণতায় পৌঁছে দেয় ফলে আগুন জ্বলে ওঠে অর্থাৎ ওই যে তাপটা আছে মানে যতটা উষ্ণতা লাগে বারুদ আগুন জ্বলতে বারুদটাকে ঠিক ততটা উষ্ণতায় কিন্তু তাপটা পৌঁছে দেয় অর্থাৎ যে ঘোষ সে ঘষার ফলে যে তাপটা উৎপন্ন হচ্ছে বারুদটা জ্বলতে যে তাপটা দরকার অর্থাৎ যতটা উষ্ণতা বারুদটা জ্বলা উচিত ঠিক ততটা উষ্ণতাতেই কিন্তু ওই তাপটা বারুদটাকে পৌঁছে দেয় তার ফলেই বারুদটা জ্বলে ক্লিয়ার নেক্সট প্রশ্ন খাদ্য শৃঙ্খল কাকে বলে উদাহরণ দাও খাদ্য শৃঙ্খল কিভাবে গঠিত হয় ব্যাখ্যা করো খাদ্য শৃঙ্খলের বৈশিষ্ট্য লেখো উত্তর লিখবো শৃঙ্খল পয়েন্ট করে যে পদ্ধতিতে সূর্য থেকে প্রাপ্ত শক্তি উৎপাদক থেকে পর্যায়ক্রমে খাদ্য খাদক সম্পর্কের মাধ্যমে বিভিন্ন প্রাণীগোষ্ঠীর মধ্যে প্রবাহিত হয়ে শক্তি প্রবাহের ধারাবাহিকতা বজায় রাখে তাকে খাদ্য শৃঙ্খল বলে নেক্সট আচ্ছা খাদ্য শৃঙ্খলে উদাহরণ এখানে উদাহরণ দেব একটা উদাহরণ হিসেবে লিখব গাছের পাতা এখানে ড্যাশ না এখানটা একটা অ্যারো হবে হ্যাঁ অ্যারো দিয়ে লিখব পতঙ্গ আরেকটা অ্যারো দিয়ে লিখব ব্যাঙ আরেকটা অ্যারো দিয়ে লিখব সাপ আরেকটা অ্যারো দিয়ে লিখব ময়ূর ওকে নেক্সট দু নম্বর প্রশ্নটা কি ছিল ছিল খাদ্য শৃঙ্খল কিভাবে গঠিত হয় ব্যাখ্যা করো অলরেডি আমি পড়িয়েছি তোমাদের পাঠ্য বইয়ে যখন পড়িয়েছিলাম কিভাবে ব্যাখ্যা করব পৃথিবীর সমস্ত শক্তির উৎস হচ্ছে সূর্য উদ্ভিদ সূর্য থেকে আগত সৌরশক্তি আহ শোষণ করে খাদ্য সংশ্লেষ করে খাদ্য সংশ্লেষ করে এবং খাদ্যের মধ্যে সৌরশক্তিকে রাসায়নিক শক্তিরূপে আবদ্ধ করে পরবর্তী খাদ্যস্তরে তৃণভোজী প্রাণীরা উদ্ভিদকে খাদ্যরূপে গ্রহণ করে এবং পুষ্টি সংগ্রহ করে মাংসাশী প্রাণীরা স্বভোজি প্রাণীকে খাদ্যরূপে গ্রহণ করে এই খাদ্য শক্তি পেয়ে থাকে সুতরাং খাদ্য সম্পর্কের ভিত্তিতে শক্তি এক খাদ্য স্তর থেকে এটা পরবর্তী খাদ্যস্তরে প্রবাহিত হয় এবং খাদ্য শৃঙ্খল গঠিত হয় ঠিক আছে নেক্সট নেক্সট তিন নম্বরে আমরা কি লিখবো খাদ্য শৃঙ্খলে প্রথম স্তরে থাকে উৎপাদক বা সবুজ উদ্ভিদ এরাই খাদ্য শৃঙ্খলের ভিত্তি খাদ্য শৃঙ্খলে উদ্ভিদ থেকে বিভিন্ন প্রাণীগোষ্ঠীর মধ্যে পর্যায়ক্রমে শক্তি প্রবাহিত হয় খাদ্য শৃঙ্খলে খাদ্য ও খাদক পর্যাক্রমিক সম্পর্কে যুক্ত থাকে নেক্সট প্রাথমিক স্তর থেকে খাদ্য শৃঙ্খলের পরের স্তরগুলির দিকে বিভিন্ন খাদ্যস্তরে জীবের সংখ্যা ক্রমশ কমতে থাকে এবং জীবের আকৃতি আয়তন বাড়তে থাকে নেক্সট লিখব হচ্ছে সূর্য যে কোনো খাদ্য শৃঙ্খলের সৃষ্টির শক্তি সরবরাহের মূল উৎস এগুলো আমরা কী লিখলাম না এগুলো কিন্তু তিন নম্বরেরটা আমরা বৈশিষ্ট্য লিখলাম খাদ্য শৃঙ্খলের যে বৈশিষ্ট্য সেগুলো কিন্তু আমরা লিখলাম তাহলে এই যে প্রশ্নগুলো দিলাম ইম্পর্টেন্ট খুব ভালো করে পড়বে এখন এর জন্য এটুকু বন্ধুদের সঙ্গে শেয়ার করো লাইক